এবারে টপিক কম্প্যারিজন টেস্ট। কম্প্যারিজন মানে তুলনা করা, আমি আগের ভিডিওতেই বলেছি। এই পার্টে আমরা সেই সমস্ত সিরিজকে নিয়ে ডিসকাস করব যারা ডিরেক্টলি কনভার্জেন্ট কি ডাইভার্জেন্ট আমরা বলতে পারি না, কিন্তু তাকে আমরা অ্যানাদার কোনো সিরিজের সাথে কম্পেয়ার করে বলতে পারি সে কনভার্জেন্ট কি কনভার্জেন্ট নয়। এর টোটাল তিনটে টাইপ পাবে, টাইপ ওয়ান, টাইপ টু, টাইপ থ্রি। আমরা এবার যেটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে টাইপ ওয়ান, কম্প্যারিজন টেস্ট টাইপ ওয়ান। প্রথমে স্টেটমেন্টটাকে একটু ভালোভাবে পড়বে, কারণ স্টেটমেন্টের সাথে এখানে প্রুফের একটা ভালো সম্পর্ক আছে। স্টেটমেন্টটা বুঝতে পারলে প্রুফটা বুঝতে অসুবিধা হবে না, এবং এর উপরে যে প্রবলেমগুলো করবে প্রবলেমগুলো কিন্তু টোটালি দাঁড়িয়ে আছে স্টেটমেন্টের উপরে। প্রবলেমের সময় প্রুফের সেই অর্থে বলতে পারো কোনো রকমই প্রয়োজনীয়তা নেই। স্টেটমেন্ট বুঝতে পারলে তুমি যে কোনো প্রবলেম নির্দ্বিধায় খুব সুন্দরভাবে করতে পারবে। তো কি বলেছে, ইফ সামেশন ইউএন অ্যান্ড সামেশন ভিএন বি টু পজিটিভ টার্ম সিরিজ অ্যান্ড কে বি এ ফিক্সড পজিটিভ কনস্ট্যান্ট হুইচ ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ এন, দেন ইফ দেয়ার এক্সিস্ট এ পজিটিভ ইন্টিজার এম সাচ দ্যাট ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু এম, ইউএন লেস ইকুয়ালস টু কে ইন টু ভিএন, দেন ইফ সামেশন ইউএন ইজ কনভার্জেন্ট, দেন সামেশন ইউএন ইজ কনভার্জেন্ট ইফ সামেশন ভিএন ইজ কনভার্জেন্ট, দু নম্বর সামেশন ভিএন ইজ ডাইভার্জেন্ট ইফ সামেশন ইউএন ইজ ডাইভার্জেন্ট। তাহলে দুটো বিষয় এখানে ক্লিয়ার করে দিয়েছে, সামেশন ইউএন এবং সামেশন ভিএন তারা দুজনেই কিন্তু পজিটিভ টার্মের সিরিজ, তারা দুজনেই কিন্তু পজিটিভ টার্মের সিরিজ। আমরা একটা কনস্ট্যান্ট কে এর এক্সিস্টেন্স পাচ্ছি যে ইন্ডিপেন্ডেন্ট অফ এন, দ্যাট ইজ যে এন এর উপরে ডিপেন্ড করে না, যে এন এর উপরে ডিপেন্ড করে না। একটা পজিটিভ ইন্টিজার এম এরও এক্সিস্টেন্স পাচ্ছি যার চেয়ে বড় যে কোনো ন্যাচারাল নাম্বার, তার জন্য ইউএন লেস ইকুয়ালস টু কে ইন টু ভিএন, দ্যাট ইজ ইউএন এবং ভিএন এর মধ্যে আমি একটা কম্প্যারিজন খুঁজে পাচ্ছি, ইউএন এবং ভিএন এর মধ্যে আমি একটা কম্প্যারিজন খুঁজে পাচ্ছি। আমি বলছি যদি সামেশন ভিএন কনভার্জেন্ট হয় তাহলে সামেশন ইউএন কনভার্জেন্ট হবে, আর সামেশন ইউএন যদি ডাইভার্জেন্ট হয় সামেশন ভিএন ডাইভার্জেন্ট হবে, এটা আমি বলতে পারছি। ওকে, এবার আমি প্রথমে একটু ডিটেলস তোমাদেরকে বুঝিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। এখানে যেটা বলেছে দুটো সিরিজ নিয়ে আমরা কাজ করছি, গল্পের ছলে যদি এই বিষয়টাকে বুঝে নাও একবার, দেখবে আগামী দিনে কোনো দিন আর কোনো রকমভাবে এটা তোমাদের ভুল হবে না। আমরা দুটো সিরিজ নিয়ে কিন্তু এখানে কাজ করছি, একটা সিরিজ হচ্ছে ইউএন, একটা সিরিজ হচ্ছে ভিএন, দুজনেই কিন্তু পজিটিভ টার্মের সিরিজ, দ্যাট ইজ ইউএন এবং ভিএন দুজনেই কিন্তু গ্রেটার দ্যান জিরো ফর অল এন, ফর অল এন। বলেছে ইউএন লেস ইকুয়ালস টু কে ইন্টু ভিএন, ইউএন লেস ইকুয়ালস টু কে ইন্টু ভিএন, ওকে, ইউএন লেস ইকুয়ালস টু কে ইন্টু ভিএন। এই কে কোনো কনস্ট্যান্ট এন এর উপরে ডিপেন্ড করবে না, এই কে কোনো এন এর উপরে ডিপেন্ড করবে না, কে একটা কনস্ট্যান্ট যে পজিটিভ এবং কে ইন্ডিপেন্ডেন্ট অফ এন, দ্যাট ইজ কে ডাজেন্ট ডিপেন্ডস আপন এন। তাহলে বলেছে যদি সামেশন ভিএন কনভার্জেন্ট হয় সামেশন ইউএন কনভার্জেন্ট হবে,
সামেশান ভিএন যদি কনভার্জেন্ট হয় সামেশান ইউএন কনভার্জেন্ট হবে, সামেশান ইউএন ডাইভার্জেন্ট হলে সামেশান ভিএন ডাইভার্জেন্ট হবে। এই যে রিলেশানটা, এই রিলেশানটা কার জন্য ট্রু? ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু এম এর জন্য ট্রু হলেই চলবে। কোন কোন বইয়ে দেখবে লেখা থাকে ফর অল এন এর জন্য ট্রু, মোর পারফেক্ট হচ্ছে ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু এম লেখাটা। কারণ ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু এম লেখা মানে ফর অল এন কেও কিন্তু বোঝায়, সেক্ষেত্রে এম এর মানটা ওয়ান বোঝাবে, দ্যাট ইজ ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু ওয়ান। তাই মোর পারফেক্ট যেটা আমি লিখেছি বা সাধারণত এটাই বইয়ে লেখা থাকে, তবে ইদানিংকালে কিছু কিছু বই ফর অল এন লিখছে, সেই লেখাটা কিন্তু 100% সত্য নয়, সেটা তোমরা প্রথম প্রবলেম করতে গেলেই বুঝতে পারবে। আমি যখন এর উপরে প্রথম প্রবলেমটা করাবো, প্রথম প্রবলেমটা করতে গেলেই বুঝতে পারবে যে ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু এম লেখাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ, ফর অল এন এর জন্য দ্যাট ইজ ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু ওয়ান এর জন্য সবসময় ইউএন লেস ইকুয়ালস টু ভিএন হতে হবে তার কোনো মানে নেই। ওকে, তার কোনো মানে নেই। তাহলে আমরা কি বললাম, সামেশান ইউএন আর সামেশান ভিএন দুটো পজিটিভ টার্মের সিরিজ, ইউএন ভিএন গ্রেটার দ্যান জিরো ফর অল এন, ইউএন লেস ইকুয়ালস টু কে ভিএন, কে একটা গ্রেটার দ্যান জিরো কোয়ান্টিটি এবং ইন্ডিপেন্ডেন্ট অফ এন, ইউএন লেস ইকুয়ালস টু কে ভিএন ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু এম, এই ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু এম লেখাটাই বুদ্ধিমানের কাজ ফর অল এন না লিখে এই ক্ষেত্রে। যদি সামেশান ভিএন দ্যাট ইজ বিগার সিরিজ, খেয়াল করে দেখো ভিএন তো ইউএনের চেয়ে বড়, কারণ ভিএন লেস ইকুয়ালস টু কে ইন্টু ভিএন, দ্যাট ইজ রাইট হ্যান্ড যদি কনভার্জেন্ট হয়, বড়টা যদি কনভার্জেন্ট হয় ছোটটা ডেফিনেটলি কনভার্জেন্ট হবে, এটা স্বাভাবিক, সেটা স্বাভাবিক। তোমার বাবার যে অর্থ আছে সেটা তোমার অর্থ, এটা আমরা সাধারণত ধরে নিই, বাট আমাদের যদি এক টাকা থাকে সেটা আর আমরা বাবাকে দিই না। ওকে, তো ইফ ইউএন দ্যাট ইজ ছোট সিরিজ যদি ডাইভার্জেন্ট হয় আর পজিটিভ টার্মের সিরিজ ডাইভার্জেন্ট, তার মানে কোথায় ডাইভার্স করবে? আমি এর আগেই বললাম, আমি এর আগেই বললাম প্লাস ইনফিনিটিতে ডাইভার্স করবে। তাহলে ছোট সিরিজ যদি ডাইভার্জেন্ট হয় বড় সিরিজ ডেফিনেটলি ডাইভার্জেন্ট হবে। এবারে একটু ফ্রেশলি বুঝে নাও আমি কি বলতে চাইছি। আমি বলতে চাইছি ইউএন লেস ইকুয়ালস টু কে ইন্টু ভিএন যদি সামেশান ভিএন দ্যাট ইজ বড় সিরিজ কনভার্জেন্ট হয়, তাহলে বড় সিরিজের সাম ভ্যালু আছে, ছোট সিরিজ তার মধ্যে ঢুকে আছে, তাহলে সামেশান ইউএন কনভার্জেন্ট হবে। যদি সামেশান ইউএনটা ডাইভার্জেন্ট হয়, ইউএন কিন্তু পজিটিভ টার্মের সিরিজ এবং ডাইভার্জেন্ট, তাহলে সামেশান ইউএন কোথায় ডাইভার্স করবে? প্লাস ইনফিনিটিতে। আমরা অলরেডি প্রমাণ করেছি কোন পজিটিভ টার্মের সিরিজ আইদার কনভার্জেন্ট হবে আর ডাইভার্স করলে প্লাস ইনফিনিটিতে ডাইভার্স করবে। তাহলে সামেশান ইউএন যদি প্লাস ইনফিনিটিতে ডাইভার্স করে, ছোট সিরিজ যদি প্লাস ইনফিনিটিতে ডাইভার্স করে, তাহলে সামেশান ভিএন ডেফিনেটলি প্লাস ইনফিনিটিতে ডাইভার্স করবে। এই হলো স্টেটমেন্ট। এর উপরে প্রবলেম করতে তোমাদের সুবিধা হবে, প্রবলেমের জন্য এত থিওরি প্রয়োজন নেই। তাহলে প্রথম, আমি জানি যে কোনো সিরিজের কনভার্জেন্স বা ডাইভার্জেন্স টোটালি ডিপেন্ড করে তার পার্শিয়াল সামের সিকোয়েন্সের উপরে। তাহলে আমি ধরে নিচ্ছি এস এম বি দ্য সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম অফ সামেশান ইউএন অ্যান্ড টি এম বি দ্য সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম অফ সামেশান ভিএন। ওকে, আমি ধরে নিলাম এস এন হচ্ছে সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম অফ সামেশান ইউএন, টি এন হচ্ছে সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম অফ সামেশান ভিএন। তাহলে এস এন কত? সামেশান ইউএন এর প্রথম এন সংখ্যক টার্মের যোগফল, দ্যাট ইজ ইউ ওয়ান আপ টু ইউ এন। টি এন হচ্ছে সামেশান ভিএন এর প্রথম এন সংখ্যক টার্মের যোগফল, ভি ওয়ান আপ টু ভিএন। আমি স্টার্ট করছি একটা রিলেশন প্রুফ করে। ওকে, আমি স্টার্ট করছি এস এম মাইনাস এস এম থেকে। এখানে কিন্তু এন এম এর চেয়ে বড়, কারণ যে রিলেশনটা বলা আছে সেটাও ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু এম এর জন্য বলা আছে। তাহলে এন এম এর চেয়ে বড়, আমি তাহলে এর আগেই তোমাদেরকে দেখিয়েছিলাম আমি যদি ওয়ান
টু করে এন অবধি পৌঁছতে যাই, এন এম এর চেয়ে বড়, তার মানে আমাকে এম কে ক্রস করে যেতে হবে। তার মানে ওয়ান টু থ্রি করে এম এ যাবো, তারপরে এম প্লাস ওয়ানে যাবো, এই করে আমরা ফাইনালি এন এ পৌঁছবো, কারণ এন এম এর চেয়ে বড়। এটা আমি তোমাদের এর আগেই বলে রেখেছি, এর আগেই দেখবে একটা প্রুফ করতে গিয়ে তোমাদের এই বিষয়টা আমার বলা ছিল যে আমরা যখন ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু এম লিখছি, তার মানে আমরা এক থেকে এন এ পৌঁছতে গেলে আমরা এম কে ক্রস করে যাব, এম এম প্লাস ওয়ান পার করে আমরা এন এ পৌঁছবো, কারণ এন এম এর চেয়ে বড়। তাহলে এস এন কত? ইউ ওয়ান প্লাস ইউ টু আপ টু ইউ এন মাইনাস এস এম ইউ ওয়ান প্লাস ইউ টু আপ টু ইউ এন। এই ইউ এন এর আগে ইউ এম আছে, কারণ এম এন এর চেয়ে ছোট। তাহলে ইউ ওয়ান আপ টু ইউ এন কে আমি একটু এলাবোরেটলি লিখলাম, ইউ ওয়ান প্লাস ইউ টু প্লাস আপ টু ইউ এম প্লাস ইউ এম প্লাস ওয়ান প্লাস ইউ এম প্লাস টু আপ টু ইউ এন মাইনাস এস এম, যেমন ছিল আগে থেকে ইউ ওয়ান আপ টু ইউ এম তেমনই আছে। আমি এস এনটা প্রথমে লিখে নিলাম ইউ ওয়ান আপ টু ইউ এম, তাকে একটু এক্সপ্লেন করে লিখলাম, কারণ ইউ এন এর আগে ইউ এম আছে। এবার আমরা বিয়োগ করলে কি পাচ্ছি? ইউ এম প্লাস ওয়ান প্লাস ইউ এম প্লাস টু আপ টু ইউ এন। তোমাকে বলে দিয়েছে ইউ এন লেস ইকুয়ালস টু কে ইন টু ভি এন ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু এন। তাহলে এন যদি এম হয়, ইউ এম লেস ইকুয়ালস টু কে ইন টু ভি এম, কারণ এই ইনইকোয়ালিটিটা ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু এম এর জন্য সত্যি। এন যদি এম প্লাস ওয়ান হয়, ইউ এম প্লাস ওয়ান লেস ইকুয়ালস টু কে ইন টু ভি এম প্লাস ওয়ান। দেখো আমরা ইউটিলাইজ করেছি। এন যদি এম প্লাস টু হয়, ইউ এম প্লাস টু লেস ইকুয়ালস টু কে ইন টু ভি এম প্লাস টু, ইউ এন লেস ইকুয়ালস টু কে ইন টু ভি এন। এবার কে কমন নিয়ে নাও, তাহলে কি পাবে? ভি এম প্লাস ওয়ান আপ টু ভি এন। দেখো এস এন মাইনাস এস এম কি পেয়েছিলে? ইউ এম প্লাস ওয়ান আপ টু ইউ এন। তাহলে এই ভি এম প্লাস ওয়ান আপ টু ভি এন অটোমেটিক্যালি কে হবে? টি এন মাইনাস টি এম, কারণ আমরা ধরে নিয়েছিলাম টি এনটা হচ্ছে সিকোয়েন্স অফ পার্সিয়াল সাম অফ সামেশন ভি এন। তাহলে ভি এম প্লাস ওয়ান আপ টু ভি এনটা হবে টি এন মাইনাস টি এম। ওকে, টি এন মাইনাস টি এম। তাহলে আমরা ফাইনালি কি পেলাম? ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু এম, এস এন মাইনাস এস এম লেস ইকুয়ালস টু কে ইন টু টি এন মাইনাস টি এম। ওকে, ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু এম, এস এন মাইনাস এস এম লেস ইকুয়ালস টু কে ইন টু টি এন মাইনাস টি এম। এটা আমরা পেলাম, দ্যাট ইজ এস এন লেস ইকুয়ালস টু কে ইন টু টি এন প্লাস এস এম মাইনাস কে ইন টু টি এম। এটা হলো আমার একটা রেজাল্ট। এই যে এম, সে তো একটা ফিক্সড ন্যাচারাল নাম্বার, এই এম একটা ফিক্সড ন্যাচারাল নাম্বার। তাহলে এস এম সেও একটা ফিক্সড রিয়েল নাম্বার, মাইনাস কে ইন টু টি এম সেও একটা ফিক্সড রিয়েল নাম্বার। তাহলে এদের ডিফারেন্স, সেও একটা ফিক্সড রিয়েল নাম্বার। এস এম হচ্ছে এম সংখ্যক পজিটিভ টার্মের যোগফল, টি এম হচ্ছে এম সংখ্যক পজিটিভ টার্মের যোগফল, কে হচ্ছে একটা পজিটিভ কনস্ট্যান্ট ইন্ডিপেন্ডেন্ট অফ এন গ্রেটার দ্যান জিরো। তাহলে এদের যে ডিফারেন্স সেও গ্রেটার দ্যান জিরো। আমি ধরে নিলাম এদের ডিফারেন্সটা হচ্ছে আলফা, দ্যাট ইজ এস এম মাইনাস কে ইন টু টি এম দ্যাট ইকুয়ালস টু আলফা। এম কিন্তু ফিক্সড, এই জায়গাটার উপরে কনসেন্ট্রেশনটা কিন্তু একটু দেবে। ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু এম, এন এখানে যে কেউ হতে পারে, হান্ড্রেড থাউজেন্ড কোটি তারও বেশি হতে পারে, বাট এম হয়তো বারো কি দশ কি এক। এম যদি বারো হয়, এস বারো কত হবে? ইউ ওয়ান থেকে ইউ বারো, বারোটা পজিটিভ নাম্বারের যোগফল গ্রেটার দ্যান জিরো। টি বারো কত হবে? টি ওয়ান থেকে টি বারো, বারোটা পজিটিভ নাম্বারের যোগফল পজিটিভ। এস এম মাইনাস কে টি এম, দুটো পজিটিভের মধ্যে বিয়োগফল অবশ্যই পজিটিভ, তার কারণ হচ্ছে আমরা কি এর করসপন্ডিং ভ্যালুগুলো পেয়েছি অলরেডি বড়।
এস এম এর করসপন্ডিং মান লেস ইকুয়ালস টু দ্যাট ভ্যালু, সুতরাং পজিটিভিটি নিয়ে কোনো অসুবিধা আসবে না। তাহলে এটা একটা ফিক্সড রিয়াল নাম্বার আলফা। ওকে, তাহলে আমরা কি পেলাম, ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু এম, এস এন লেস ইকুয়ালস টু কে ইন টু টি এন প্লাস আলফা। ওকে, এটা আমরা পেয়ে গেলাম, এটা লেস ইকুয়ালস টু কে ইন টু টি এন প্লাস আলফা। এবারে আমরা কেস স্টাডিতে চলে আসছি। লেট সামেশান ভি এন ইজ কনভার্জেন্ট, যদি সামেশান ভি এন কনভার্জেন্ট হয় আমাকে প্রমাণ করতে হবে সামেশান ইউ এন কনভার্জেন্ট। ওকে, তাহলে সামেশান ভি এন কনভার্জেন্ট, তার মানে তার পার্শিয়াল সামের সিকুয়েন্স টি এন সেও কনভার্জেন্ট। আমরা পড়েছি প্রত্যেকটা কনভার্জেন্ট সিকুয়েন্স বাউন্ডেড, দ্যাট ইজ সিকুয়েন্স টি এন বাউন্ডেড। বাউন্ডেডের ডেফিনেশন কি বলছে, একটা পজিটিভ রিয়াল এম এর এক্সিস্টেন্স পাবো যার জন্য মডিউলাস টি এন লেস ইকুয়ালস টু এম। ওকে, এবার দেখো টি এন মানে কি, ভি ওয়ান আপ টু ভি এন, প্রত্যেকটা ভি ওয়ান বা ভি টু বা ভি এন গ্রেটার দ্যান জিরো, তার মানে টি এন হচ্ছে এন সংখ্যক পজিটিভ টার্মের যোগফল। তাহলে এই মডিউলাসটা রাখাও যা না রাখাও তাই, তাহলে টি এন লেস ইকুয়ালস টু এম ফর অল এন, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা অলরেডি প্রমাণ করেছি এস এন লেস ইকুয়ালস টু কে ইন টু টি এন প্লাস আলফা ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু এম। এবার টি এন লেস ইকুয়ালস টু এম, তাহলে ফাইনালি কি পেলে, এস এন লেস ইকুয়ালস টু কে ইন টু টি এম প্লাস আলফা ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু এম। তার মানে পার্শিয়াল সামের সিকুয়েন্স বাউন্ডেড অ্যাবাভ। আমরা অলরেডি পড়িয়েছি কোন সিরিজের ক্ষেত্রে যদি তার পার্শিয়াল সামের সিকুয়েন্স বাউন্ডেড অ্যাবাভ হয় সিরিজটা কনভার্জেন্স, এই সরি এস এন অলওয়েজ কনভার্জেন্ট হয়, এবং আমরা সিরিজকেও ডিরেক্টলি কনভার্জেন্ট বলতে পারি। আমরা বলেছিলাম কোনো একটা পজিটিভ টার্মের সিরিজের ক্ষেত্রে যদি তার পার্শিয়াল সামের সিকুয়েন্স বাউন্ডেড অ্যাবাভ হয় সিরিজ কনভার্জেন্ট হবে, দ্যাট ইজ এটার পরে ডিরেক্টলিও এটা লিখে দিতে পারো, আবার এই লাইনটা লিখেও লিখতে পারো, এস এন বাউন্ডেড অ্যাবাভ, এস এন মনোটোনিক ইনক্রিজিং অলওয়েজ পার্শিয়াল সামের সিকুয়েন্স পজিটিভ সিরিজের ক্ষেত্রে মনোটোনিক ইনক্রিজিং, তাহলে এস এন মনোটোনিক ইনক্রিজিং বাউন্ডেড অ্যাবাভ কনভার্জেন্ট, সামেশান ইউ এন কনভার্জেন্ট। এটার পরে এই লাইনটা লিখেও এটাতে আসতে পারো বা ডিরেক্টলি তোমরা এটাও লিখতে পারো। আমরা দুটো প্রমাণই করিয়েছি, দেখবে কোনো সিরিজের ক্ষেত্রে যদি তার পার্শিয়াল সামের সিকুয়েন্স বাউন্ডেড অ্যাবাভ হয় সিরিজটা যদি পজিটিভ টার্মের সিরিজ হয় তাহলে সিরিজ কনভার্জেন্ট হবে, আবার পার্শিয়াল সামের সিকুয়েন্স দিয়েও ভাবতে পারো, সিকুয়েন্স এস এন বাউন্ডেড অ্যাবাভ, সিকুয়েন্স এস এন অলওয়েজ মনোটোনিক ইনক্রিজিং কারণ পজিটিভ টার্মের সিরিজ, তাহলে সামেশান ইউ এন কনভার্জেন্ট। এবারে আমরা ধরে নিচ্ছি সামেশান ইউ এন ডাইভার্জেন্ট, আমরা দেখাবো তার পার্শিয়াল সামের সিকুয়েন্স এস এন ডাইভার্জেন্ট, এই সরি 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 আমরা দেখাবো সামেশান ভি এন ডাইভার্জেন্ট। আমরা ধরে নিলাম সামেশান ইউ এন ডাইভার্জেন্ট, তাহলে একটা সিরিজ যদি ডাইভার্জেন্ট হয় তার পার্শিয়াল সামের সিকুয়েন্স এস এন ডেফিনেটলি ডাইভার্জেন্ট হবে, আর সিরিজ যদি ডাইভার্জেন্ট, সিকুয়েন্স যদি ডাইভার্জেন্ট হয় তার মানে সিকুয়েন্স আনবাউন্ডেড অ্যাবাভ। আমরা অলরেডি প্রমাণ করে রেখেছি সিকুয়েন্সের ক্ষেত্রে আনবাউন্ডেড অ্যাবাভের ডেফিনেশন কি বলছে, এস এন গ্রেটার দ্যান জি ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু ওয়ান বাই বক্স অফ ওয়ান বাই জি প্লাস ওয়ান হোয়ার জি ইজ আরবিটারি লার্জ নাম্বার। তোমরা প্রত্যেকেই ডাইভার্জেন্স টু প্লাস ইনফিনিটির ডেফিনেশন পড়েছিলে, আমি এখানে শুধু অ্যানাদার ন্যাচারাল নাম্বার কে এর এক্সিস্টেন্সটা তুলিনি, ওটাকে বক্স অফ ওয়ান বাই জি প্লাস ওয়ান দিয়ে রিপ্লেস করেছি, এই রিপ্লেসমেন্ট প্রসিডিওরটা আমি তখন শিখিয়েছিলাম, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এস এন বাউন্ডেড অ্যাবাভ, দ্যাট ইজ এস এন গ্রেটার দ্যান জি ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু বক্স অফ ওয়ান বাই জি প্লাস ওয়ান হোয়ার জি ইজ অ্যান আরবিটারি লার্জ পজিটিভ নাম্বার। পজিটিভ লিখলেও চলে না লিখলেও চলে, আরবিটারি শব্দটা লিখলেও চলে না লিখলেও চলে, যে যে কোনো রিয়ালের চেয়ে বড় হবে সে যে কোনো আরবিটারি পজিটিভ রিয়ালের চেয়েও বড় হবে, যে কোনো নেগেটিভ রিয়ালের চেয়েও বড় হবে, জিরোর চেয়েও বড় হবে, তখনই বলতে পারি যখন সে যে কোনো রিয়ালের চেয়ে বড় হবে। এখানে এস এন যে কোনো রিয়ালের চেয়ে বড়, তার মানে যে কোনো আরবিটারি লার্জ রিয়ালের চেয়ে বড়, আরবিটারি পজিটিভ রিয়ালের চেয়ে বড়, জিরোর চেয়ে বড়, নেগেটিভের চেয়ে বড়, পজিটিভ লিখলে আরেকটু বেটার হয়। তো যাই হোক, তাহলে টি এন গ্রেটার ইকুয়ালস টু ওয়ান বাই কে ইন্টু এস এন মাইনাস আলফা, কোথায় থেকে বলছি, এখান থেকে ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু এম এস এন লেস ইকুয়ালস টু কে টি এন প্লাস আলফা, তাহলে এস এন মাইনাস আলফা লেস ইকুয়ালস টু কে টি এন, তাহলে টি এন গ্রেটার ইকুয়ালস টু
ওয়ান বাই কে ইন্টু এস এন মাইনাস আলফা, দেখো সেটাই লিখেছি। ওকে, এস এন গ্রেটার দ্যান জি, তাহলে গ্রেটার ইকুয়ালস টু ওয়ান বাই কে ইন্টু জি মাইনাস আলফা। এবার দেখো এই রেজাল্টটা কোন ন্যাচারাল নাম্বারের জন্য ট্রু? বক্স অফ ওয়ান বাই জি প্লাস ওয়ান, বক্স অফ ওয়ান বাই জি প্লাস ওয়ান সে কিন্তু অলওয়েজ একটা ন্যাচারাল নাম্বার দেবে, এটা তোমরা একটু ভাবলেই বুঝতে পারবে। আমি লিমিটেড ইনফিনিটির ক্ষেত্রে পড়িয়েওছি, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। বক্স অফ ওয়ান বাই জি প্লাস ওয়ান সে কিন্তু অলওয়েজ একটা ন্যাচারাল নাম্বার দেবে। আর এই রেজাল্টটা কার জন্য ট্রু? ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু এম এর জন্য ট্রু। তাহলে এটা ট্রু ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু এম এর জন্য, আর এই রেজাল্টটা ট্রু ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু বক্স অফ ওয়ান বাই জি প্লাস ওয়ানের জন্য। তাহলে দুটো রিলেশন কার জন্য ট্রু? ম্যাক্সিমাম অফ এম কমা বক্স অফ ওয়ান বাই জি প্লাস ওয়ান, দ্যাট ইজ ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু ম্যাক্সিমাম অফ দিসের জন্য। তাহলে টিএন গ্রেটার ইকুয়ালস টু ওয়ান বাই কে ইন্টু জি মাইনাস আলফা, অটোমেটিক্যালি টিএন বাউন্ডেড অ্যাবাভ, আর আনবাউন্ডেড অ্যাবাভ, টিএন যদি আনবাউন্ডেড অ্যাবাভ হয় সামেশন ভিএন অলওয়েজ ডাইভার্জেন্ট, প্রমাণ কমপ্লিট। ওকে, এই জায়গাটা একটু খেয়াল করবে। এখানে আমি বললাম এস এন লেস ইকুয়ালস টু কে টি এন প্লাস আলফা, এটা ট্রু ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু এম এর জন্য। আর এখানে আমরা ইউটিলাইজ করলাম এস এন গ্রেটার দ্যান জি ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু বক্স অফ ওয়ান বাই জি প্লাস ওয়ানের জন্য। তাহলে দুটো রিলেশন কখন হোল্ড করবে? যদি এদের ম্যাক্সিমাম নিই, দ্যাট ইজ ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু ম্যাক্সিমাম অফ এম কমা বক্স অফ ওয়ান বাই জি প্লাস ওয়ানের জন্য দুটো ট্রু, টিএন আনবাউন্ডেড অ্যাবাভ, সামেশন ভিএন ডাইভার্জেন্ট। ওকে, আর একটা বিষয় তোমাদেরকে বলে রাখি, এখানে এই যে আলফা গ্রেটার দ্যান জিরো এটা না লিখলেও চলবে, কারণ আমরা ফাইনালি যখন যাচ্ছি এখানে টিএন মাইনাস আলফা আছে, এই জি মাইনাস আলফা আছে, আলফা নেগেটিভ হলেও কোনো প্রবলেম আসবে না। এবার গিভেন কন্ডিশনের রেসপেক্টে অনেক সময় মনে হতে পারে যে আলফাটা লেস দ্যান জিরো হতে পারে, হতে পারে, না হওয়ার কিছু নেই। সাধারণত আমরা গ্রেটার দ্যান জিরো লিখি, কারণ এস এম হচ্ছে ইউ ওয়ান আপ টু ইউ এম এর যোগফল, আর টিএম হচ্ছে ভি ওয়ান আপ টু ভি এম এর যোগফল। খেয়াল করে দেখবে ইউ ওয়ান মাইনাস কে ইন্টু ভি ওয়ান সেটা কিন্তু গ্রেটার দ্যান জিরো হবে না লেস দ্যান জিরো হবে তুমি বলতে পারবে না, কারণ ইউ এন লেস ইকুয়ালস টু কে ইন্টু ভি এন ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু এম এর জন্য, এম এর চেয়ে ছোটো হলে কি হবে সেটা কিন্তু বলা নেই। আমরা এটুকু বলতে পারি ইউ এন লেস ইকুয়ালস টু কে ইন্টু ভি এম, বাট ইউ ওয়ান লেস ইকুয়ালস টু কে ইন্টু ভি ওয়ান এটা আমরা যেমন বলতে পারবো না জোর দিয়ে, তেমনি আমরা এটাও বলতে পারবো না ইউ ওয়ান গ্রেটার দ্যান কে ইন্টু ভি ওয়ান। তাই এটা আমরা কনভেনশনালি এখানে গ্রেটার দ্যান জিরো লিখি, বাট যদি খুব স্থির বুদ্ধিতে ভেবে দেখো তাহলে এখানে গ্রেটার দ্যান লেস দ্যান কোনোটাই লেখা যায় না, আর সেটার জন্য এই প্রমাণের কোনো অসুবিধা আসবে না, কোনো অসুবিধা আসবে না, কারণ টিএন যে কোনো রিয়ালের চেয়ে বড়, তার মানে সে যে কোনো আরবিটারি লার্জের চেয়ে বড়, স্মলের চেয়ে বড়, জিরোর চেয়ে বড়, তার মানে ও আনবাউন্ডেড অ্যাবাভ। এখানে ওয়ান বাই কে ইন্টু জি মাইনাস আলফা যে কোনো রিয়ালকে রিপ্রেজেন্ট করে ফর এনি আরবিটারি লার্জ জি, আর জি যদি আরবিটারি লার্জ হয়, জি থেকে একটা সামান্য আলফা সে পজিটিভ হোক, গ্রেটার দ্যান হোক, লেস দ্যান হোক, যা খুশি হোক, তাকে বিয়োগ করলে সমুদ্রের থেকে এক বালতি জল তুলে নিলে তার কিছু যায় আসে না। আশা করি কি বলতে চাইছি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এখানে আমি বলতে চাইছি এই যে এস এম মাইনাস কে টি এম গ্রেটার দ্যান জিরো এটা বইয়ে জোর বলে, কিন্তু এটা জোর দিয়ে বলা যায় না। আমরা জানি ইউ এম লেস ইকুয়ালস টু কে ইন্টু ভি এম, ইউ এম প্লাস ওয়ান লেস ইকুয়ালস টু কে ইন্টু ভি এম প্লাস ওয়ান। এস এম এর মধ্যে কে আছে? ইউ ওয়ান থেকে ইউ এম। টি এম এর মধ্যে কে আছে? ভি ওয়ান থেকে ভি এম। এই ইউ ওয়ান মাইনাস কে ইন্টু ভি ওয়ান সে গ্রেটার দ্যান জিরোও যেমন আমরা বলতে পারবো না, লেস দ্যান জিরোও বলতে পারবো না, কারণ লেস দ্যান বা ইকুয়াল টুটা প্রপারলি বলতে পারবো ইউ এম থেকে, ইউ এম এর আগের টার্মগুলোর জন্য আমরা জানি না কি হবে, তাই এটা গ্রেটার দ্যান জিরো দিলেও চলে না দিলেও চলে, তার জন্য আলটিমেট প্রুফের কোনো প্রবলেম আসবে না।